নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি একটি প্রতিবেদন, যা প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র এই নাট্যপত্রিকার 14 জানুয়ারি 2021 সালের সংস্করণে প্রকাশিত হয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দর্শকরা, কতজন দর্শক বা কত শতাংশ দর্শক থিয়েটারকে আবার স্বমহিমায় ফিরে আসতে দেখতে চাইছেন, সেই নিয়ে একটা প্রতিবেদন যে 6% রাজি থিয়েটারে। লিখেছেন অনুরূপা সেন। তামিলনাড়ুতে বেশ কিছুদিন হলো চলছে থিয়েটারে 100% দর্শক ঢুকতে দেওয়ার পরিকল্পনা। স্বাভাবিকভাবেই এমন পরিকল্পনা ভাবায় যে তাহলে কি দর্শকেরা এই প্যান্ডামিক পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজেদের পুরনো স্বভাবে ফিরে আসতে চাইছে। একদিকে যখন বিদেশের বেশ কিছু জায়গায় চলছে দ্বিতীয় লকডাউনের পরিকল্পনা, সে মতো অবস্থায় তামিলনাড়ুর এই পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তাও স্বাভাবিক। সেই ভাবনা থেকেই চেন্নাইয়ে একটি সমীক্ষা করে দেখা হয় ঠিক কতজন দর্শক এই মুহূর্তে প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটার দেখতে রাজি। মাত্র 6%। 2020 সালে দুবার একটা সমীক্ষা করা হয় যেখানে চেন্নাইয়ের 8,300 মানুষকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি প্রেক্ষাগৃহে অথবা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা থিয়েটার দেখতে রাজি। আগস্ট মাসে যেখানে 94% দর্শক সরাসরি না জানিয়ে দেয়, এই সংখ্যা মাত্র 1% কমে অক্টোবর মাসে। সম্প্রতি রাজ্য সরকারের থিয়েটার এবং প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে আবার এই সমীক্ষা করা হয়, তবে প্রশ্ন পাল্টে দেওয়া হয় কিছুটা। আগামী 60 দিনের মধ্যে কি প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটার বা ফিল্ম দেখতে রাজি হবেন আপনি? এই প্রশ্ন করা হয় এইবারের সমীক্ষায়। এই প্রশ্নের উত্তরে 72% পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে প্রেক্ষাগৃহে যাওয়ার পক্ষে নয়। তাদের উত্তরে বোঝা গেছে যে এখনও তাদের মনে প্যান্ডেমিক পরিস্থিতি নিয়ে এমন এক ভীতি কাজ করছে যে স্বাভাবিক জীবনে তারা কবে ফিরবে সে নিয়ে এখনও তারা নিজেরাই অনিশ্চিত। 16% জানিয়েছে যে তারা কোনোদিনই প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটার অথবা সিনেমা দেখে না, এই পরিস্থিতিতেও তাদের সিদ্ধান্ত বদলাবে না। 6% জানিয়েছে তারা এখনও এই বিষয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বাকি 6%-এর 2% জানিয়েছে তারা যেতে রাজি শুধু যদি নতুন কোনো কাজ দেখা যায়। 3% জানিয়েছে তারা 1-2 বার যেতে রাজি, এবং শুধুমাত্র বাকি 1% জানিয়েছে তারা বহুবার প্রেক্ষাগৃহে যেতে রাজি। সুতরাং এই সমীক্ষায় দেখা যাচ্ছে মাত্র 6% দর্শক রাজি আছে প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটার দেখতে। এমতো অবস্থায় রাজ্য সরকারের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত এক প্রকার অমূলক। যেখানে দর্শকই প্রস্তুত নয় প্রেক্ষাগৃহ ভরাতে, সেখানে আসন সংখ্যা বাড়িয়ে কি কোনো লাভ হবে? এই সমীক্ষার ফলাফল দেখে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটারের অবস্থা সংকটজনক। পরিস্থিতি স্বাভাবিকের দিকে হলেও থিয়েটার এখনও তার স্বাভাবিক জায়গা থেকে অনেকটা দূরে, তারই প্রমাণ এই অঙ্কগুলো। কিন্তু এরপরেও অনলাইনে রমরমিয়ে চলছে থিয়েটারের কাজ, অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব থেকে শুরু করে আলোচনা সবই, পাওয়া যাচ্ছে দর্শকও। থিয়েটারের প্রতি তো এখনও সহৃদয় বহু লোক, তা অনলাইন মাধ্যমেই প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু প্রেক্ষাগৃহে থিয়েটার দেখার ক্ষেত্রে মাত্র 6% কেন? তাহলে কি মানুষের এই ভীতি কেবল প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটার দেখার প্রতি? এর প্রতিকার কি আদৌ থিয়েটারের লোকেদের হাতে, নাকি অপেক্ষা করতে হবে পরিস্থিতি ভাবনা চিন্তা বদলানোর? বন্ধুরা, একটা খুব শঙ্কাজনক চিত্র আমরা পেলাম এই প্রতিবেদনে। আর এখানে আমার যেটা বক্তব্য, যে এখানে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছে যে সিনেমা বা থিয়েটার দেখতে চান কিনা, এবং উত্তরটাও সেরমই এসছে। এবার যদি এখানে সিনেমা এবং থিয়েটার এই দুটো আলাদা সেগ্রিগেশন করা হয়, তাহলে সংখ্যাটা আরও কমে যাবে না? তো আমরা জানি থিয়েটার অলরেডি একদম বিপদ সীমায় দাঁড়িয়ে, কোভিড এসে সেটায় অনুঘটকের কাজ করলো না? তো এটাই মনে হয়, যদি এখান থেকে ফিরে দাঁড়াতে হয় কি করতে হবে, কীরকমভাবে প্ল্যানিং করতে হবে, তা নিশ্চয়ই এক্সপার্টরা করছেন, থিয়েটারের এক্সপার্টরা।
যদি না করেন তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানান। থিয়েটার কিন্তু বাঁচিয়ে রাখে মানুষকে, এটা মানুষ যদি না বুঝতে পারে তাহলে আমাদের দুর্ভাগ্য। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, এই ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন, লাইক করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।